সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে 42টি ওয়ার্ডে প্রচার প্রচারণা চালাচ্ছেন অন্তত 400 সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী। তাদের মধ্যে অন্তত 100 জনে বিএনপির নেতাকর্মী ও সমর্থক। তবে সিলেট বিএনপি নেতাদের দাবি, সরকারের পাতানো নির্বাচনে কোনো বিএনপির নেতা অংশগ্রহণ করবে না। এরই মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপির 32 নেতাকে চিঠি দেওয়া হয়েছে। হোসাইন আহমদ সুজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট সিটি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে বিএনপি নেই, তবে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর অংশগ্রহণ নিয়ে ধোঁয়া সাজানো কাটছে না। মেয়র পদে বিএনপির প্রার্থিতা না থাকলেও নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়ন কিনেছে প্রায় অর্ধশতাধিক নেতা। তবে যারা কাউন্সিলর পদে রয়েছেন তারা বলছে ভিন্ন কথা। প্রতিটি নেতাকর্মীর বাসায় গিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে, তাদের মা বাবার সাথে খারাপ আচরণ করা হচ্ছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে আপনি নির্বাচন করবেন, এটি আপনি কল্পনা কিভাবে করেন? তবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী না হওয়ার আহ্বান জানিয়ে দলের 32 জন নেতাকে চিঠি দিয়েছে সিলেট মহানগর বিএনপি। দলের কোনো পর্যায়ের নেতা মেয়র হোক কাউন্সিলর হোক পদে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য, অংশগ্রহণ না করার জন্য এটা দলের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত এখন পর্যন্ত অটুট আছে। আমাদের লক্ষ্য একটাই, এই জাতিকে এদের হাত থেকে উদ্ধার করার জন্য একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির বাস্তবায়ন। তবে নতুন ভোটারদের ইভিএমে ভোট কেমন হবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। 1,25,000 ইয়াং ভোটারদের যারা এবার ফার্স্ট টাইম ভোট দেবে তাদের কিন্তু কোনো ফিঙ্গার নাই ইভিএমে। তো এদের ভোটটা কী হবে, এদের ভোটটা কোন দিকে যাবে, কীভাবে যাবে, এটা একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির প্রার্থীর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে নির্বাচন কমিশন সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান। কমিশনের পক্ষ থেকে কিন্তু নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশ্যই বলবো সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে। আগামী 23 মে সিলেট সিটি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিউজ ডেস্ক, দেশ টিভি।